গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শৌমিস অ্যানাদার নিউ ব্লগ। গণেশ পুজো অ্যাকচুয়ালি আমি শুরু করেছি 2015 সাল, রিওর জন্ম আর গণেশ পুজো দুটোই আমার একসাথে একই সালে বলতে পারো। সেই 2015 সাল থেকে আমার গণেশ পুজো শুরু। তো এবছর অ্যাকচুয়ালি 7 বছর হতো, কিন্তু মাঝে আমার 2 বছর বন্ধ যায়। 2016 সালে আমার শাশুড়ি মারা যান, 2 বছরটা বন্ধ ছিল। আর 2019 আমার শ্বশুরমশাই মারা যান ডিসেম্বরে। তো সে বছর 2019 আমার পুজো হয়ে গিয়েছিলো, বাট তার বছর মানে 2020 গত বছর কাল অসুস্থ থাকায় আমার পুজোটা করা হয়নি। তো হিসেব মতো এবার আমার 5 বছর চলছে পুজো। তো এই নিয়ে গণ 5 বার আমার বাড়িতে এসেছে গণের আগমন। এখন সকালবেলা আর আমি অলরেডি উঠে স্নান, ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গণর এখানে বসে পড়েছি। গণর জন্য মালা গাঁথছি। তো এই দেখো ফুল নিয়ে নিয়েছি আর সুতো নিয়ে নিয়েছি। এবার আমি মালা গাঁথবো, মালা গেঁথে রেডি করে নিয়ে তারপরে যাব গণর জন্য ভোগ রান্না করতে। আজকে ভাবছিলাম ফার্স্টে যে আজকে গণকে কি করে খাওয়ানো যায়। তো এর মধ্যে দেখলাম ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে, তাই আর অন্য কোনো কিছু চিন্তা না করে প্লেন গোবিন্দভোগ চালের আর মুগ ডাল ছোলার ডাল মিক্স করে খিচুড়ি আর সঙ্গে 3 রকম ভাজা, এই করে আজকে আমি গণকে ভোগ দেবো ফুলবেলা। তো এবার ঝটপট করে মালা গেঁথে নিই, তারপরে গণর জন্য ভোগ রান্না করতে যাব। জানো তো এইবার আমি অনেক বেশি খুশি, এই কারণে কি অন্যান্যবার মনটা একটু বেশি খারাপ হয়ে যায় 2 দিন পর থেকেই, কারণ মানে 4 দিন পর আমরা গণর বিসর্জন করি। এমনি আমার ঠাকুরের আসনে একটা লক্ষ্মী গণেশ রাখা আছে, প্রতিদিন তাকে পুজো করি, বাট এই যে 5টা দিন মানে চতুর্থী বাদে আরও যে 4টে দিন, টোটাল 5টা দিন গণকে বাড়িতে নিয়ে এসে 2 বেলা করে তাকে ভোগ খাওয়ানো, তার জন্য রান্না করা, সকালবেলা তাকে আলাদা করে পুজো দেওয়া, মানে আমার কাছে না এই 5টা দিন বাড়িতে গণেশ ঠাকুর আসাটা ঠিক নয়। মানে আমি গণকে আমার নিজের বাচ্চার সঙ্গে রিলেট করি, কোথাও না কোথাও মনে হয় যেন আমি নিজের সন্তানের জন্য সব কিছু করছি, যেরকম জন্য করি সেরকম গণের জন্য করি। রিওর পছন্দ অপছন্দটা যেরকম আমার কাছে ম্যাটার করে, যে আমার কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে, কী রান্না করে দিলে ও আজকে খুশি হবে, তো ঠিক সেই সেম জিনিসটা আমার গণর ক্ষেত্রেও হয়ে থাকে। তো তারপরে যখন 5 দিনের দিন বিসর্জনের সময় আসে, তো সকাল থেকে মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ মানে কান্না পায়, মনে হয় কেউ যেন ছেড়ে চলে যাচ্ছে, খুব কাছের মানুষ। তো যেটা বলছিলাম যে সেই জন্য এবার মনটা আমার অনেক বেশি খুশি, কারণ এবার আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে এবার আমরা গণর মূর্তি বিসর্জন দেব না। আর সেই জন্য আমরা কাঠামো নয়, আমরা মাটির মূর্তি এনেছিলাম, মানে আমরা যে কাঠামো সমেত প্রতিমা হয় এবার সেটা না করে মাটির প্রতিমা এনেছিলাম। তো 5 দিনের দিন আমরা গণকে তুলে আমার যে ঠাকুর বাকি ঠাকুর যেখানে রাখা রয়েছে সিংহাসনে, সিংহাসন তো এখনও বানানো আমার হয়ে ওঠেনি, তো যেখানে ঠাকুর আমি রেখেছি বাকি ঠাকুরদের সেখানেই গণকে রাখবো। তো কোথাও না কোথাও সেই বিচ্ছেদের মুহূর্তটা এবছর আমার কাছে আসবে না, সেটা ভেবে খুব খুশি আমি যে গণ আমার কাছে এবার সারা বছরই থাকবো। কী হয় জানো তো, মানে আমার আমি অ্যাকচুয়ালি শিব আর গণর ভক্ত, কিন্তু অ্যাজ এ ঠাকুর হিসাবে যখন দেখি তখন শিব বা মহাদেবকে অ্যাজ এ ঠাকুর হিসাবে রিলেট করি, বাট গণেশ আমার কাছে আমার মানে ওই যে বললাম মানে একটা বাচ্চার সাথে আমার সন্তানের সাথে আমি রিলেট করে ফেলি। তো কোথাও না কোথাও গণের উপর একটা আলাদা করে জোর খাটানো, একটু রাগ দেখানো, মানে ধরো আমি কোনো কিছু গণকে বলেছি সেটা হচ্ছে না, মানত করা যেটাকে বলে, হ্যাঁ তো গণের সাথে একটুখানি ঝগড়া করা। আবার যখন খুব আনন্দের মুহূর্ত আসে তখন
কারোর সাথে সেটা নিয়ে গল্প করা, একান্তে যখন বাড়িতে কেউ না থাকে তখন কারোর সাথে গল্প করা, এই জিনিসগুলো আমার হয়ে থাকে। তো গণ আমার কাছে আমার একটা ইমোশন, কোথাও না কোথাও গণর সাথে আমার একটা আলাদা মন থেকে একটা আলাদা রিলেট করা যেটাকে বলে সেটা হয়ে থাকে। তো আমার গণ এবছর থাকছে, আমাকে ছেড়ে যাবে না, বিসর্জন হবে না, এমনিও সে থাকে সারা বছরই আমার বাড়িতে। প্রচুর গণেশের মূর্তি আছে, কিংবা ওই যে ফটো হয় সেগুলো আছে, বাঁধানো ফটো ফ্রেম আছে, তবুও তবুও যে মূর্তিটা 4 দিন 5 দিন ধরে পুজো করি, সেই মূর্তিটা যখন বিসর্জন দিতে যাই, সেই কষ্টটা আমার এবছর আর ফেস করতে হবে না। আমি ভীষণ এর জন্য আলাদা করে হ্যাপি বলতে পারো, ভীষণ হ্যাপি। তো চলো, অনেক বকবক বকবক হয়ে গেছে, আমার অনেক কাজ পড়ে আছে। মালা বানাবো, তারপরে রান্না করবো, গণকে খেতে দেবো, তারপরে রিওকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ আছে। কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলবো। খিচুড়ির সঙ্গে আজকে থাকছে বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো এখন বিকেল হয়ে গেছে আর আমিও চলে এসেছি গণর জন্য সন্ধ্যাবেলার খাবার বানাতে। আর আজকের মেনু হচ্ছে ভেজ নুডলস, আর তার জন্য আমি এখানে সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেব। তৈরি হয়ে গেল গণর জন্য স্পেশাল ভেজ নুডলস।
নুডলসের সাথে এখানে রয়েছে জল আর কোল্ড ড্রিঙ্কস। এবার আমি পুজো শুরু করব। আজকের মতো পুজো শেষ এখানে, বাপ্পা এখন ডিনার সারবে। তো চলো আর বাপ্পাকে বিরক্ত না করে কিছুক্ষণ একা ছেড়ে দিই, যাতে বাপ্পা এখন ভালোভাবে ডিনার করতে পারে। বাপ্পার আজকে চাইনিজ মেনু রয়েছে, রয়েছে নুডলস, রয়েছে কোল্ড ড্রিঙ্কস। বাপ্পা এখন ডিনার সারুক আর আমরা এখন ঘরে যাই কিছুক্ষণের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার শরীরটা একটু খারাপ হয়েছে আজকে, আজকে না মানে কাল রাত্রি থেকে একটু শরীরটা খারাপ হয়েছে, যার জন্য আজকে সকালে উঠতেও আমার দেরি হয়ে গেছে অনেকটা। আর আজকে পাঁচ দিন, আজকে গণকে আমরা তুলে ঠাকুরের জায়গায় শিফট করব, মানে বাকি ঠাকুর যেখানে আছে, কারণ আগেই বলেছিলাম তোমাদের যে বছর গণকে আমরা বিসর্জন দেব না। তো আমার শরীরটা যেহেতু খারাপ, তাই সমস্ত দায়িত্বটা বড়ই নিয়েছে, ওই ঠাকুর তোলার কাজ টাজগুলো করবে, আমি আর আজকে সেভাবে কিছু করব না, কারণ শরীরটা সত্যি খুব খারাপ করেছে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার গণকে ঠাকুরের জায়গায় সিংহাসনের ওখানে তুলে ফেলি। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। জলে দিয়ে দেন। সকাল থেকেই আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই কিছু আর করার নেই, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সব কাজ করতে হচ্ছে বরকে। এমনি আমার শরীরটা খুব খারাপ, আমি ওকে কোনোভাবে হেল্পও করতে পারছি না, তাই যতটা যা সম্ভব ও একাই করছে। ঘরটা তো এখানেই রাখবি যেখানে ঠাকুর ছিল। তো 2021-এর পুজো তো শুরু হয়ে গেল, গণেশ পুজো দিয়ে তার সূচনা হলো। এরপরে একে একে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো সব আসতে চলেছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে নতুনভাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।